কিন্তু কোরআন মাজিদ আল্লাহ বলে ওয়াহাজাল বালাদিন আমিন, আমার সত্যবাদীর শহরের কসম খেয়েছেন আল্লাহ, সেই সত্যবাদীর শহরের দেশটার নাম হলো কি? মক্কা মুআজ্জামা। যে দেশের মানুষদের শৈশবে মেষপালক, যৌবনে হলে মানব চালক, বিশ্বের সেরা জ্ঞান রক্ষক করেন আল্লাহ তাআলা, সাম্যবাদ সমব্যথি আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছে, ওয়াইজা কুজিয়াতুস সালা, তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ হয়ে গেছে, ফান্তাসিরু ফিল আরদি, আমার জমিনে তোমরা রেজেকের জন্য ছিটিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, সকাল হয়ে গেছে, জীবিকার জন্য আমার জমিনে ছিটিয়ে গেছো, ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি, আর আমি সূর্যটাকে প্রখর করে দিয়েছি, আর আমি জমিনটাকে সমতল করে বিছিয়েছি যাতে নড়াচড়া না করে, বিজ্ঞানী বলে পৃথিবীতে পানির ভাগ বেশি আর মাটির ভাগ কম, তার নৌকা যেমন পানির উপর টলামালা করে, পৃথিবী যদি এরকম টলে, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় দিয়ে জমিনটাকে শক্ত করে দিয়েছেন। এই পৃথিবীর সৌন্দর্য কি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীর সৌন্দর্য হলো নর আর নারী। নর আর নারীকে আল্লাহ সৌন্দর্য করেছেন, কোরআন শরীফ বলে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আর আমি খনখনে মাটির পাত্রের ন্যায় আমি মানুষদেরকে বানিয়েছি, আর অগ্নি দ্বারা জিন্নাতদেরকে আমি তৈরি করেছি। কোরআন শরীফ আল্লাহ বলেন, আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি তোমাকে এমন একটা নুতফা, এমন একটা মনি দিয়ে আমি তোমাকে বানিয়েছি, ওসিলা জরিয়া মানিয়েছি, কাকে? তোমার মার বাপকে। সুবহানাল্লাহ, বলবেন না, মার বাড়ি হলো মিটনা, বাপের বাড়ি কোথায়? হরিশ্চন্দ্রপুর। দুজনকে এক করে বিনা সুতোর বন্ধনে একই বিছানা একই মশারির তলে আল্লাহ শোয়ালেন, সেই ভালোবাসার নাম কোরআন শরীফ আল্লাহ বলছেন, স্বামী স্ত্রী যখন তোমরা শুয়ে গিয়েছ, স্বামী এবং স্ত্রী একই বালিশে মাথা দিয়ে দুজনে শুয়ে গেছে, সেই শোয়াটা কেমন তুমি শুয়েছ? আল্লাহ পাকের কোরআন বলছে, সুবহান আল্লাহ বলুন, হাদিসের যে দু জায়গায় ফাঁক রেখো না, এক জায়গা হলো নামাজের পাটিতে, বুঝেন কি না, আর আরেক জায়গা হলো স্বামী আর স্ত্রীর মাধ্যমে, মধ্যিখানে যেন ফাঁক না থাকে। একটা মেয়ে চিঠি দিয়েছে, হুজুর আমি খুব মোটা, আমার স্বামীও খুব মোটা, এই গরমের সময় যদি জোড়াজড়ি হয়ে শুই তো দম বেরিয়ে যায়। আচ্ছা, এই ফাঁকের কথা কি আমি বলেছি? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের যেন ফাঁক না থাকে। এক যুবক ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজের পরে যুবকের কর্ম ছিল কি জানেন? আমাদের কারো দোকানদারি, আমাদের কারো ব্যবসা, কেউ বা করে মাখনার ব্যবসা, কেউ বা করে জমি, কেউ বা ট্রাক্টর ভাই, কেউ বা দোকানদারি করে। এই যুবকের কাজ ছিল সকালবেলায় উঠে উঠ যাবে করা। কোরআন শরীফ আল্লাহ বলেন, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকা, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ কি নিয়ামত দিয়েছি দেখো, বিবি হলো স্বামীর জন্য নিয়ামত, স্বামী হলো বিবির জন্য নিয়ামত, হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক,
পুরুষ হলো নারীর পোশাক, যখন তোমরা এক জায়গায় ঘুমিয়েছো তোমাদের ঘুমানোটা কেউ দেখে নিতে পারে। আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত্রি তৈরি করেছি, আর আমি তোমাদের চোখে নিদ্রা দান করেছি। স্বামী আর স্ত্রী বানাইছে কলম স্ত্রী, একবার সুবহানাল্লাহ বলুন। আশি তলায় শের হলে চল্লিশের মন, আশি তলায় শের হলে চল্লিশের মন, মনে মনে এক মুন্না হলে মিলবে না যজন। আল্লাহ বলছেন নারী এবং পুরুষ দুজনকে আমি আল্লাহ এমন মহব্বতের প্ল্যাটফর্ম এনেছি, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ এবং নারীর পোশাক, দুজনে যখন এক জায়গায় শুয়ে গেছো, আমার আল্লাহ বলেন জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি প্রেম সাগরে যখন ডুব দিয়েছ, তোমার মার তোমার আব্বা প্রেমের সাগরে যখন মুশগুল, আমি তোমার বাপের পৃষ্ঠ হইতে রিপুটা কৌশল করে তোমার মায়ের বাচ্চা দানিতে নিয়ে গেছি, নিয়ে যাবার পরে মিন আলাক রক্তের গোটা বানিয়েছি, গোটা বানাবার পরে মিনা যাও যাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা। আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি কন্যা বানিয়ে দিয়েছি। কাইফ তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহায়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস? আমি তোর আল্লাহ নই, তোর একদিন মৃত ছিলে, সেই মৃত্যু হইতে আমি তোকে জীবিত করেছি। ভাবিস না আমি হিরো, আমি করে দেবো আবার জিরো, আবার আমি তোকে মৃত্যুর করে ঢুকিয়ে দেবো। তো যুবক ফজরের নামাজ পড়েছে, বলুন সুবহানাল্লাহ। পড়ার পরে ওর একটা স্বভাব ছিল উড় যাবে করা, উড় যাবে করে উটের গোশ বাজারে বিক্রি করা। আমাদের বাংলায় ওকে কসাই বলে, কি বলে? কসাই বলে। কেউ আবার হলে ডাকটাক করিয়েন না, এখন ছুরি চালিয়েছে উটের গোলাতে, উটকে করা হয় হুলকুমে ভরে দেওয়া হয়, ওকে নাহার বলা হয়, খুন মাহানো আরবিতে। যেই হুকুর টেনে চাকুটা উটের ভিতর হল হল করে রক্ত বার হচ্ছে, যুবকের হাতেও লেগেছে, ছুরি তো তো লাগবেই, কিন্তু ওর পেশাব পেয়েছে। আপনারা তো জানেন, বিশ্বাস যদি না হয় স্কুলের ছেলেকে দেখো, ছোট একটা বাচ্চা স্কুলে পড়ে পেশাব ফিরে পানি নেয় না। আর একটা মাদ্রাসায় গিয়ে দেখো, মাদ্রাসার একটা ছেলে পেশাব ফিরে এই শীতের সময় তবুও ধোয়। কথা বুঝেন কি না? ও মাস্টার তিনবার এমএ পাস করেছে, ত্রিপুল এমএ, পেশাব ফেরার জায়গায় গিয়ে দেখো এরকম কুয়ার মতো খোলা আছে, মেশিন পুড়ে দিয়ে দাঁড়িয়ে কলকল কলকল ঝরতেছে। কুকুর কখন বালেগ হয় জানেন? যখন সে ট্যাং ছেড়ে পেশাব করে। তে এত বড় ত্রিপুল এমএ কুকুর বসার জায়গা নেই, মেশিন বার করে দিয়ে কিলোস্কার ছেড়ে দিয়েছে। আদর্শ যদি দেখো তো মাদ্রাসায় গিয়ে দেখো, একটা তুলাবাক সে বেশে পেশাব পরে বসে, পেশাব পরার পরেও পানিও নেয় ঢ্যাল নেয় নেয় না। আদর্শ কিভাবে শেখে দেখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, যুবক কষাই উর্জবে করে পেশাব ফিরতে পারে, দুইটো দোকানের গলিতে দুটো দোকানের মধ্যিখানে বসেছে, পেশাব ফিরতে কেউ জাদু দেখে না নেয়। আল্লাহ নেসফুল ইমান, মানুষের লজ্জা হলো ইমানের আধে। দেখবেন কলেজের স্টুডেন্টরা লাইন ধরে পেশাব ফিরবে, কে কোন দিকে তাকাচ্ছে,
কিন্তু মাদ্রাসার একজন মুসল্লি একজন নামাজি একজন পরেজগার একে অপরের দেখা দেখি করে কি হ্যাঁ হ্যাঁ হতে একটু বলবেন মোবাইলে আমি বলবো হ্যালো আর তোমরা চুপ করে থাকবে তাহলে কথাটা হয় কি করে এই জন্য একটু কথা সবাই মিলে হু হা বলেন সে বুড়া মানুষ একটু উঠেছি জোয়ানিদের নৌকা শেষ হয়ে গেছে বুড়ো কেঁদেছে মাঝি হেইয়া রে হেইয়া কথা বলেন হায় রে আল্লাহ যুবক পেশাব ফিরতে বসেছে পাশে একটা দোকানের গলিতে আরেক যুবক আরেক যুবকের গলার উপর ছুরি চালিয়ে দিয়েছে মুন্ডুটা কেটে পড়ে গেছে অর্ধেক অবস্থা মৃত অবস্থায় চিৎকার করে বলছে বাঁচাও 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 পেশাবার ফেরা হলো না ছুটে গিয়ে দোকানের গলিতে গিয়ে দেখে মৃত্যু যন্ত্রণা একজন ছটফট করছে গলা কাটা হায় রে মানুষের আবেগ বিবেক ওকে বুকে জড়িয়ে ধরে লোকেদেরকে ডাকে কারা আছো গো তাড়াতাড়ি করে এসো এই আমাদের ভালো একজন ব্যক্তিকে কে জবে করেছে ডাক্তার বাড়িতে নিয়ে যেতে হবে গ্রামের লোক রাস্তার লোক দোকানের লোক নামাজি মুসল্লি যারা যেখানে ছিল ছুটে এলো এসে বলে হায় 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 মার্ডার করলি কেন এতদিন জানতাম তুই উঠ জবে করেছিস এখন কবে কবে মানুষ জবে করা শিখলি এ বলছে আল্লাহর কসম আমি সাহাবায়ে রাসূল আমি অন্যায় করিনি অপরাধ করিনি আমি মার্ডার করিনি সবাই বলছে মার্ডার করে সবাই করার পরে বলে করিনি আর তুমি করনি চলো কেউ মারে কিল কেউ মারে ঘুষি কেউ মারে চার যে যা পারে গণপিটুনি শুরু হয়ে গেল টানতে টানতে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আলী করিমুল্লাহ ওয়াজহুর কাছে বিচার বন্ধুরে আমার বিচারকার কাছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু একদিকে হলো নবীর জামাতা আরেক দিকে হলো আমিরুল মুমিনীন ইয়া আমিরুল মুমিনীন এই খলিফা মার্ডার করেছে বিচার চাই ওহে ভারতবর্ষের মানুষ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখো ভারতবর্ষে বিচার হয় না 26 বছর ধরে মসজিদে বাবরি নিয়ে কেস চলতেছিল সেই মসজিদে বাবরি জহিরউদ্দিন মোহাম্মদ ওরফে বাবর 26 বছর বিচারের পরে আমাদের আশা ছিল সুপ্রিম কোর্ট যে বিচার করে সেই বিচারটা কারেক্ট কিন্তু কে জানতো সেটা সুপ্রিম কোর্ট নয় সুপারি কোর্ট হয়ে গেছে রাত দুটোর মধ্যে ফয়সল করে বললি তো রম জল রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম অযোধ্যা রাজা দশরথে সর্ব ভরত কৈকেয়ী সুপলেখা বয় কৃতিনাং কল্যাণ রাম চতুর্দত্তে চুরিত সর্ব সীতায় রাবণ রাজা কিষ্কিন্ধা রাজা সুগ্রীবিভীষণ সভাপতি সায় রঘুপতি রঘুরজর এটি হলো মন্ত্র দশরথ অযোধ্যা রাজা তার বেটা রাম বনে গেছে বনে গিয়ে তার বউ চুরি হয়ে গেছে যে ভগবানের বড়াই করতে তো সেই ভগবানের বউ চুরি হয়ে গেছে তাকে সাহায্য করতে কে গেল কিষ্কিন্ধা রাজা বালির ভাই সুগ্রীব কত বছর লাগলো 12 বছর যেখানে রাবণ নিয়ে গেছে একদিনে সেখানে পৌঁছেছে 12 বছর রাম বড় না রাবণ বড় খবর নিলে তিন ফট ভাইরা আমার বন্ধুরা আমার ভারতবর্ষের বাদীদের আজকে মুসলমানদের উপর অত্যাচারের জাল বুনে দিয়ে মসজিদ দখল করে নিচ্ছে পাকিস্তানের মাটিতে বুদ্ধ মন্দির আছে ওই পাকিস্তানের মুসলমানরা বুদ্ধ মন্দিরটা তো কেড়ে নেয়নি বাংলাদেশের মাটিতে একটা মন্দির আছে মন্দিরের নাম হলো ঢাকেশ্বরী যার নাম হলো ঢাকা পকেটে নেই তো চলে যাও ঢাকা
যার নাম হলো ঢাকেশ্বরী। সেখানে কয়েকশো পুলিশ দিয়ে মুসলমানেরা ঢাকেশ্বরী মন্দিরকে রক্ষা করেছে। আপনারা জানেন গত বছর আগের বছর ইন্ডিয়ার একজন পাইলট পাকিস্তানি বোমা ফেলতে গিয়েছিল, কি ফেলতে ধরা পড়ে গেছে, অমনি ধরেছে। আপনারা জানেন যারা গুপ্তচর হয়, যাদের উর্দুতে জাসুস বলা হয়, বেঈমান মোনাফেকের মৃত্যু ছাড়া কিছু নয়, কিন্তু কি উদার দিল মুসলমানের, মুসলমানের প্রাণ। ভারতের একজন পাইলটকে পাওয়ার পরেও তাকে ভালো করে গোসল খাইয়ে চ্যাম্পিয়ন করে খাইয়ে হসপিটালে চিকিৎসা করে ভারতের বুকে ফিরিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে পাকিস্তান মাথা উঁচু করে দাঁড়ালো, দেখো আমরা প্রতিশোধের আগুনে জ্বলি নাই, আমরা সব প্রীতি করতে চাই। বলুন সুবহানাল্লাহ। এটা যদি ভারতের হতো থুতো গোলা টিপে কখনই মেরে ফেলতো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান করলে শুধু নেড়ে ভারত থেকে দেব তেড়ে। একজন মুসলমান নাম হলো রেজওয়ান, হাওড়া জেলায় বাড়ি, লাক্স গেঞ্জি কোম্পানির মেয়েকে আই লাভ ইউ বলেছিল, কি বলেছিল, আই লাভ ইউ, তিনটে কোথাও আই লাভ ইউ, আই লাভ ইউ মানে জানেন, বড় ডিম জানো। শাহজাহান বলেছিল মমতাজকে আই লাভ ইউ, মমতাজ বলে রে শাহজাহান, আই মানে অল ইন্ডিয়া অল পৃথিবীতে এমন একটা স্থিতি আমার রেখে দাও, আগামী যুগ যুগ ধরে মানুষ যাবে আসবে দেখবে আর বলবে শাহজাহান তার বিবি মমতাজ কি ভালোবাসত কি বাসত না। তাই যমুনা নদীর তীরে 20,000 মিস্ত্রি দিয়ে, কেউ বলেছে 22,000 মিস্ত্রি দিয়ে 20 বছর ধরে, কেউ বলেছে 20,000 মিস্ত্রি 22 বছর ধরে তিনি বানালেন তাজমহল, নাম দিলেন মমতাজের নামে। বলে শাহজাহান সত্যিকারের যদি ভালোবেসে থাকো এমন একটা সিংহাসন তৈরি করো, পৃথিবীর সৃজন থেকে মরণ পর্যন্ত সেই সিংহাসন কেউ বানায়নি, সেই সিংহাসনের পাশে আমি বলবো উত্তরস্বরী হয়ে, সেই সিংহাসনটার নাম হলো ময়ূর সিংহাসন। শোনো হে শাহজাহান, সত্যিকারের যদি আই লাভ ইউ বলে থাকো আমি থাকবো আগ্রাতে, তুমি থাকবি দিল্লিতে, দেখো হবে কি করে, কারণ আমার কবর হবে আগ্রাতে আর তুমি দিল্লির মসনদে বসে থাকবে, দেখা পাবে কি করে। তাই একটা আয়না বানানো হয়েছিল, সেই আয়নাটা দিল্লিতে বসানো হয়েছিল, সেই খাস মহলে বসে সেখানে আয়নার ভিতর থেকে তাজমহলের ছবি ভেসে উঠত। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু মুখে বললে হবে না, যাকে থেকে বলি ওই লাভ ইউ, আর পরে যখন তালাক দাদি হয় তখন গুষ্টি ইউ। খলিফার দরবারে বিচার, রেজওয়ান গেঞ্জি কোম্পানির মেয়েকে বিয়ে করেছে বলে তাকে ফাঁসি হয়েছিল। ভারতবর্ষের মাটিতে রাষ্ট্রপতি কে ছিল জানেন, তুল কালাম না কি নাম, আবুল কালাম না, আব্দুল কালাম, নামটা যে কত বেয়াদবি নাম তাও খুঁজে দেখে না। হ্যালো, পা ধরেছিল জামার ছেলের পাড়ে ভিক্ষা দেওয়া হোক, রাষ্ট্রপতি দেয়নি। সেই ভারতই 70টা মেয়েকে ধর্ষণ করল, তার নাম হলো আশারাম, কি নাম, পৃথিবীর যত ক্রিকেট মাস্টার তোর প্রেমিক, আশারামকে ফাঁসি দেওয়া দিয়ে এয়ার কন্ডিশন জেলে ভরে দিল। আরেকজন ধরা পড়ল, 65টা মেয়েকে রেপ করেছে নাবালক, তার নাম কি রাম রহিম, কি নাম, রাম রহিম, এমন গুরু ভজন, সারা পৃথিবীতে করুণা ছেড়ে গেছে, করুণা মানে দয়া না পাপ। আচ্ছা, এক জায়গায় লোক হয়ে যদি দোয়া করে আল্লাহ কবুল করবে কি করবে না, তা যে কাবাতে দোয়া করবে সেই কাবা বন্ধ, রহমত হবে না জহমত হবে।